আরব আমার ভারত আমার চীন আমার নয় কোপর দুর্বিজয়ী মুসলিম আমি বিশ্ব ভুবনে বেঁধেছি ঘর লিল্লাহে মাশাল্লাহ শুধু সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত আয়োজনে কত দিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা একটি দিনী বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি বন্ধুগণ মনে কষ্ট নিয়ে না মৌমাছিতে মধু আছে আবার হুলও আছে হুল আছে না হুলে হুল দেখে ভয় করলে কি মধু খাওয়া বন্ধ করতে হবে না আল্লাহ পাক একজন ইমানদারকে খেজুরের গাছের সাথে তুলনা করেছে কিসের সাথে খেজুরের গাছের সাথে একজন মুমিনকে তুলনা করেছে খেজুরের রস যেমন মিষ্টি ওর কাঁটাটা হলো বিষাক্ত কাজে একজন মুমিনের দুইটা গুণ থাকতে হবে গমল মেজাজও থাকতে হবে আবার সাময়িকভাবে একটু গরম মেজাজও থাকতে হবে আমাদের ছোট ভাইয়েরা এই যে ক্যামেরাগুলি লাগিয়েছে এর মাধ্যমে গোটা বিশ্বে এই দাওয়াত পৌঁছে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আজকে নেটের মাধ্যমে এই সহি দাওয়াতগুলি পৌঁছে যাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে ধন্যবাদ জাযাহুমুল্লাহ খায়ের আল্লাহ তাদেরকে বরকত দান করুন নীরবে কাজ করো তোমরা সুন্দরভাবে পৌঁছিয়ে দাও মানুষের কাছে আল্লাহ তোমাদের খেদমত কবুল করুন আল্লাহুম্মা আমিন বলছিলাম যে কোনো নবী আসবেন হাশরের ময়দানে নবী আল্লাহর সামনে দাঁড়াবেন এমনও নবী হাশরের ময়দানে আসবেন যার সাথে কোনো একজন উম্মত নেই সারা জীবন নবুয়াত চালিয়ে সারা জীবন নবুয়াত চালিয়ে একজন উম্মত বানাতে সক্ষম হননি নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন 950 বছর 950 বছর দাওয়াত দিয়ে তিনি সামান্য কিছু লোক হেদায়েত করতে সক্ষম হয়েছিলেন কাজেই কে হেদায়েত পাবে আর না পাবে সেটা আমাদের টেনশনের কিছু নেই ইব্রাহিম আলাইহিস সালাম যার নাম আমরা খানিকক্ষণ আগে পড়লাম ইব্রাহিম খলিলুল্লাহ আমরা এখন আছি কোনপুরে খলিলপুরে আছি তাই না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদের মধ্যে কার নাম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত উম্মত দরুদ পড়বে, এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম না উচ্চারণ করলে দরুদ হয় না, আর দরুদ না পড়লে সালাত হয় না। সেই কে সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিচয় কি, যার নাম দরুদের মধ্যে, সারা জীবন ধরে দাওয়াত দিলেন কিন্তু নিজের আপন পিতাকে হেদায়েত করতে সক্ষম হননি। নূহ আলাইহিস সালাম সারা জীবন দাওয়াত দিলেন কিন্তু আপন ছেলেকে হেদায়েত করতে সক্ষম হলেন না। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন দাওয়াত দিলেন কিন্তু তিনি আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতে সক্ষম হননি। চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর নবী যখন কালেমা পড়ার জন্য তাকে বারংবার চেষ্টা করছিলেন, বাপদাদার ধর্ম ছাড়তেও পারলেন না, তাই কালেমাটা পড়া তার নসিব হল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, এত মানুষকে আমি হেদায়েত করি কিন্তু আমার চাচা তার হেদায়েত নসিব হলো না। আল্লাহ পাক বললেন, أعوذ بالله من الشيطان الرجيم إنك لا تهدي إنك لا تهدي من أحبب ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم الله بول النبي قول তুমি যাকে ইচ্ছা করো তুমি তাকে হেদায়েত করতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন তিনি হেদায়েত পেয়ে থাকেন, আল্লাহর তৌফিক ছাড়া দুনিয়ার মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে না। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, মুসলমানকেও দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন, মুনাফিককেও দিয়েছেন, দুর্ধর্ষ বেঈমানকেও দিয়েছেন, নাস্তিককেও আল্লাহ পাক দুনিয়ার সম্পদ দিয়ে থাকেন, কিন্তু দিন তাকে দান করেন যাকে আল্লাহ পছন্দ করে। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করে তাকেই দিনের বুঝ দান করেন। কেউ যদি দিন বুঝে যায় বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবেসেছেন, কিন্তু আল্লাহ তার পছন্দনীয় অপছন্দনীয় সবাইকেই দুনিয়া দান করে। আর দুনিয়া মাখুজাতুম মিনাদ দানাতি লিখিসাতিহা ওয়া রাদাতিহা, দুনিয়া শব্দটা দানাতুন শব্দ থেকে এসেছে। একটু সহজে আপনাদেরকে বুঝিয়ে দিই, আমার হাতে দুইটা মোবাইল, কয়টা, কোনটার দাম বেশি? ডাইনেরটার দাম বেশি আর বামেরটার দাম কম। রেল স্টেশনে একজন মহিলা এসে যদি বলেন, ভাইয়া একটু মোবাইলটা দেন এক মিনিট কথা বলবো, এটা দিব না এটা দিব? বামেরটা দিব, তাই না? কেন? ওই মহিলা যদি নিয়ে চলেও যায় পালিয়েও যায় তো কম দামাটা ওরে দিই, যে আমার পরিচিত নয়, যে আমার পছন্দনীয় নয় তাকে আমি কম দামা জিনিসটা দিই, আর যে আমার আপনজন তাকে কি কম দামাটা দেই না বেশিটা দেই? বেশি দামিটা দেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন, আর দুনিয়াটা লালুকেও দেন ভুলুকেও দেন, ইমানদারকেও দেন বেঈমানকেও দেন, আস্তিককেও দান করেন নাস্তিককেও দান করেন।
আর দুনিয়া মাখুজাতু মিনাদ দানাআতি, দুনিয়াটা দানাআতুন শব্দ থেকে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রভু হে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর হয় না। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর দুনিয়া মাখুজাতু মিনাদ দানাতি। আল্লাহর নবী বলেন দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমান হতো, কিসের সমান? মশার পাখার সমান হতো, মাছির পাখার সমান হতো। লাউ কানাতি দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির পাখার সমান হতো, মা সাকা কাফিরান সর্বতামা ওয়া ফি রাওয়াইতিন কাতরাতামা, আল্লাহর কাছে যদি দুনিয়ার মর্ম একটা মাছির পাখার সমান হতো, তাহলে কাফেরকে এক বিন্দু পানি আল্লাহ দান করতেন না। দুনিয়াটা হলো ছাই মাটির। আপনার ঘরের পিছনে ছাই কে নিল আপনি দেখেন না, কিন্তু আপনার বাড়ির মূল্যবান জিনিস সেটা আপনি আটকিয়ে রাখেন। ওয়াদ্দুনিয়া মাখুদাতুম মিনাদ দুনুই লিদুনুই আজালিহা, দুনিয়া দুনুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। দুনিয়ার টাইমটা খুবই কম, এই জন্য দুনুন থেকে দুনিয়া শব্দ এসেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাবে দিনের মতো, দিন চলে যাবে ঘন্টার মতো। বছর কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, কত তাড়াতাড়ি শেষ হয় আমরা বুঝতে পারি না। বন্ধুগণ, বলছিলেন যে আল্লাহ পাক তাকে পছন্দ করেন, তাকেই দিনের বুঝদান করেন। আমরা এখানে দিনী মজলিসে এসেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তাই আমরা এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমিয়েছিলেন, স্বপ্নযোগে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে আল্লাহর নবীর পিঠে এবং কাঁধ এবং পিঠ এই মাঝামাঝিতে হাত রাখলেন, পিঠ এবং কাঁধ এই মাঝামাঝিতে আল্লাহ হাত রাখলেন। আল্লাহ পাক স্বপ্নযোগে নবীর পিঠে হাত রাখলে নবী বলেন ফওয়াজাতু বারদাহা ফি সদরি, আমি সঙ্গে সঙ্গেই আল্লাহর হাতের শীতলতা আমার অন্তরে অনুভব করতে লাগলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। পিঠে হাত দিলে কলিজা ঠান্ডা হয়। গরু ছাগল, আমরা তো কৃষকের ছেলে, গাই দোয়ানোর সময় গাই লাফালাফি করলে একটু পিঠ লাগলে থেমে যায়, গরু যদি হাল ঘাড়ে না নিতে চাইছে পিঠ লাগলে থেমে যায়। আল্লাহ পাক পিঠে হাত রাখে, রাসূলের দিল ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী বলেন সাত্তাবক আসমানের উপরে যা হচ্ছিল সব শুনতে পেলাম, সাত্তাবক জমিনের নিচে ওই মুহূর্তে যা হচ্ছিল সব শুনতে পেলাম। আমাকে জিজ্ঞেস করা হলো মাযা ইয়াকুলুনা ফিল মালাইল আলা, ও নবী গো ঊর্ধ্বালোকের ফেরেশতারা কি বলছে? আল্লাহর নবী বলেন ঊর্ধ্বালোকের ফেরেশতারা একটি দোয়া পড়ছেন। কি পড়ছেন? দোয়া। দোয়া তো এখন অনেকেই বানিয়েছে,
দোয়ার তো অভাব নেই, কত রকমের দোয়া যে দেশে চালু আছে দোয়ার শেষ নাই। একটা দোয়া আছে দোয়ায় গাঞ্জেল আরস, দোয়ায় গাঞ্জেল আরস, সেসব দোয়া আছে কিতাবে লেখা। দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তুনা জিনা না দে আলী সেহেল কাপ, আরো কত কথা আছে কিতাবে লেখা। ফেরেশতারা দোয়া পড়তেছেন কোথায়? উর্ধালোকে। কে শুনতে পেলেন? নবী। তিরমিজিতে হাদিস এসেছে এই মর দোয়াটা পড়বেন আমার সাথে আপনারা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। প্রভু হে আমি ভালো কাজ করার শক্তি চাই, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি চাই, মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা আমাকে দাও। হে আল্লাহ ভালো কাজ করার শক্তি দাও, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি দাও, মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। কি দাও? মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। ওয়াহাব্বাল মাসাকিন, হে আল্লাহ ভালো কাজ করার শক্তি দাও, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি দাও, মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। ভালো কাজ সবাই পারে না, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করিয়ে নেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিয়েই ভালো কাজ করিয়ে নেন। আমাদের দিনী ভাই জনাব মোস্তফা চিনেন? জনাব মোস্তফা ভাই, ডাকনাম হলো ওরফে টুটুল ভাই, বাবা বহু মহব্বত করে ছেলের নাম রেখেছেন মোস্তফা। বাবা বসে আছেন এখানে, বাবার সৌভাগ্য যে তার ছেলের সফলতা সব চক্ষে দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ আমেরিকায় আছে, কত মানুষ গ্রেট ব্রিটেন ফ্রান্সে আছে, কত মানুষ কোটি কোটি টাকার মালিক, সবার দ্বারা ভালো কাজ হয়। আজকে যে আমরা ওয়াজ মাহফিলে এখানে কি গাজু গাজী কালুর পুঁথি পড়ানো হবে, মমতাদের গান হবে, কনসার্ট হবে নাকি, নর্তকি নাচানো হবে, কি হবে এখানে? কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। আল্লাহ পাক বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়াউলাইকা হুম উলুল আলবাব। সূরাতুজ জুমার, কোন সূরা? সূরাতুজ জুমার, যা মিম রা জুমার, ওয়াসীকা আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। সূরাতুজ জুমারের 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন ফাবাশশির ইবাদ, ও নবী আপনি শুভ সংবাদ দিয়ে দিন আমার বান্দাদেরকে, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। কে শুভ সংবাদ দিতে বললেন? কাকে বললেন? নবীকে। নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারে না। ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গফতে তা না গফতে জিব্রাইল জিব্রাইল হারগিজ না গফতে তা না গফতে কের দেগা মুহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী নাযিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গফতে তা না গফতে জিব্রাইল জিব্রাইল হারগিজ না গফতে তা না গফতে কের দেগা আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল মদিনার মুনাফিকেরা নবীর মসজিদে সালাত আদায় করেন নবীর মুক্তাদি নবীর মুসল্লি নবীর মসজিদে নববীর মুসল্লি মুনাফিকের সর্দার মদিনায় বাড়ি মুনাফিকের সর্দার নবীর মসজিদের মুসল্লি মুনাফিকের সর্দার নবীর মসজিদের মুসল্লি মদিনায় বাড়ি নবীর পিছনেই সালাত আদায় করেন নবীর স্ত্রী চরিত্র নিয়ে সিনেমিনি খেলে খেলেনি নাম কি তার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের সর্দার আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা হলো সহিহ বুখারীর হাদিস লম্বা ঘটনা আল্লাহর নবী যুদ্ধে গেছিলেন গাজওয়ায় বানী মুস্তালিক যুদ্ধের পথে ফেরার সময় মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন বাথরুম সারার জন্য খালি পালকি উটের পরে বেঁধে মদিনায় নিয়ে চলে আসা হলো মা আয়েশা সিদ্দিকা রয়ে গেলেন মরুভূমির মধ্যে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা ছাড়া পড়েছেন নিজের উটের উপরে সওয়ার করিয়ে উটের লাগাম ধরে ধরে মা জননীকে মদিনায় পৌঁছিয়ে দিলেন আর মদিনার মুনাফিকেরা উল্টা পাল্টা শুরু করল মা আয়েশা সিদ্দিকা যখন জানতে পারলেন খানাদানা ছেড়ে দিলেন খাওয়া না খাওয়া ছেড়ে দিলেন কাঁদতে কাঁদতে কঙ্কালাসার হয়ে গেলেন মা আয়েশা সিদ্দিকার চোখের পানি মোছে না নিজের লোক দুঃখ দিলে কষ্টটা হালকা হয় না বেশি হয় জুলম জাবিল কুরবা জুলম জাবিল কুরবা আশাদ দুয়ালাল মারে মিন ওয়াতিম মিন ওয়াতিল হুসামিল মুহান্নাদি কবি বলছেন হিন্দুস্তানের হুসাম তলোয়ার দিয়ে হিন্দুস্তানের হুসাম তলোয়ার দিয়ে আঘাত করলে যত কষ্ট লাগে নিজের আপন জন যদি কষ্ট দেয় মহাব্বতের লোক যদি কষ্ট দেয় সেই কষ্ট তা বড় কষ্টদায়ক হয় নবীর মসজিদের মুসল্লি নবীর স্ত্রীর চরিত্র নিয়ে খেলামেলা করে ঘটনা আপনারা জানেন বুখারিতে লম্বা হাদিস মাসাধিক কাল পার হয়ে গেল আল্লাহর নবী কোনো কথা বললেন না সূরা নূরের কয়েকটি আয়াত মা আয়েশা সিদ্দিকার চরিত্র মাধুর্য নিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবী হাসতে হাসতে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে হাজির হয়ে বললেন আয়েশার জন্য সারপ্রাইজ রয়ে গেছে আমার আল্লাহ সূরায়ে নূরের মধ্যে মা আয়েশা সিদ্দিকের চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত তামাম বিশ্বের মুমিন মুসলিমেরা তেলাওয়াত করবে
এখন ক্যারেক্টার সার্টিফিকেট কেড়ায় দেয় গো, চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, এমপি দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, মাদ্রাসার প্রধান সিরাজউদ্দৌলার মতো লম্পট চরিত্রহীন লুচ্চারাও ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। সিরাজউদ্দৌলার আছেন তো পতাকা ফেনি সোনাগাজী নুসরাত হত্যার একের অরিজিনাল আপনার আসামি। আমি সিরাজউদ্দৌলা সম্পর্কে কোনো কথা বলতে চাইনি কারণ না জানে। আমি ফেনীতে গেলাম সফরে, সরেজমিন তদন্ত করার পরে তারপরে মুখ খুলেছি, তার আগে কথা বলিনি। কারণ একজন মানুষের চরিত্র নিয়ে কথা বলতে হলে দলিল ডকুমেন্টস লাগবে। বন্ধুগণ, মায়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে মদিনার মুনাফেকেরা সিনিমিনি খেলে, আপনারা আমার চরিত্র নিয়ে খেলতে পারেন? পারে না। এক ছেলে গোরস্তানে দাঁড়ায় আছে, আর এক ছেলে বলতেছে, আর এক মুরব্বী বলতেছে, এ বাবারা সবাই মরামাটি দর দোয়া কও। কি সে মরামাটি দর দোয়া বলো দেখি চাচা? চাচা শিখাইতেছে মরামাটি দর, মিনহা খালাকনাকুম, জোরে জোরে কর, এক ফুট মাটি নিয়ে আবার বলো, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যুবক ছেলেটা বলছে, চাচা এটা আর পড়েন না, এটা যা জয়ীফ হাদিস। কয় বেটা মেরে ওকে দাফন করে দে, কোরআনের আয়াত বলে আবার জয়ীফ হাদিস। মিনহা খালাকনাকুম কোরআনের আয়াত নয়, কথা কি আমার বোঝেন তো? বুঝে বুঝে বুঝবেন, সুরেল আওয়াজ মানে চলে যাবে না, রয়ে ইয়ের মতো আপনার সীমান্ত এক্সপ্রেসের মতো বুঝে বুঝে যেতে। তো বলছে, চাচা কোরআনের আয়াত জয়ীফ হাদিস নয়, কোরআনের আয়াত তো আয়াত, কিন্তু এই আয়াতটা যে এখানে পড়া হবে, এই আয়াতটা যে, এই কোরআনের আয়াতটা যে মরা মাটি দেওয়ার সময় পড়তে হবে, এইটা হলো জয়ীফ হাদিস। নাহলে আয়াতের জায়গায় ঠিক আছে, এখন মুরব্বী চাচা বলছে যে ওই ছেলেকে এখনো রেখেছিস কেন? ওরে মেরে পিটে হাত পা লুলা করে তারপরে ওকে জঙ্গিবাদের মামলায় ঢুকা। সহজ বুদ্ধি একজনকে জঙ্গিবাদের মামলায় ঢুকাই দেওয়া যায়? আল্লাহর কসম যাকে আপনি জঙ্গিবাদ বলেন, আল্লাহর কসম যাকে আপনি ইহুদির দালাল বলেন, সে যদি ইহুদির দালাল না হয়, ইয়ামাল মাহজারে ইহুদির দালাল হয়ে তোমাকে উঠতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মুসলিমকে যদি কেউ কাফের বলে, যাকে বলল সে যদি কাফের না হয়, যে বলল সেই কাফের হয়ে যাবে। এত বড় হাই রিস্কি কাজ করা কোনো বুদ্ধিমান লোকের উচিত নয়। আমার কাছে ছেলেটা দুঃখ করে বলছেন, শেখ আমি তো এই বললাম আর আমার এই জবাব দিল, কোরআনের আয়াত পড়লে প্রত্যেকটা অক্ষরে কত নাকি দশ নাকি, তো মরামাটি দেওয়ার সময় আয়াত পড়ো, তুই মানা করিস কে, ভালো কাজ করতে বাধা দিস কে? বললাম, তুমি ওই মুরব্বীকে বলে দাও যে তোমার বেটার নাম ফেরাউন রাখো। কেন? ফেরাউন কোরআনে আছে না? তোমার বেটার নাম আবু লাহাব রাখো, কোরআনে আবু লাহাব আছে না? একটা সুরাই আছে আবু লাহাব, আবু লাহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় নাকি? আবু লাহাব কাফের না মুসলমান? তার নাম উচ্চারণ করলে কি নেকি হয়? কেউ বলছেন না, কেউ বলছেন হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নেকি হলো না পাপ হলো? কার নাম উচ্চারণ করলাম? আবু লাহাবের নাম উচ্চারণ করলাম, নেকি হয়ে গেল?
কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলে, কোরআন তেলাওয়াতের সময় ফেরাউনের নাম উচ্চারণ করলে, কোরআন তেলাওয়াতের মধ্যে ফেরাউনের নাম এসে গেলে ফেরাউন নামের বদৌলতে প্রতিটা অক্ষরে দশটি করে নেকি হইয়া যায়। বাথরুমে ঢুকে কেউ যদি আল্লাহর জিকির করে নেকি পাবে তো নাকি? মদ খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে নেকি পাবে? জেনা করার সময় যদি কেউ দোয়া পড়ে কয় নেকি হবে? জেনা করার সময় দোয়া পড়লে, অপকর্মের সময় আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহকে অপমান করা হয়, মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে আল্লাহকে অপমান করা হয়, বাথরুমে ঢুকে আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহকে অপমান করা হয়। সময় গতিতে কোরআন তেলাওয়াতের সময় কাফেরের নাম উচ্চারণ করলেও সওয়াব হয়, আর অসময়ে আল্লাহর নাম উচ্চারণ করলেও কি হয়? পাপ হয়। এরই নাম হলো ইসলামের শরীয়তের বিধান। শরীয়তের বিধান আমাদের রুচি মতো চলে না, শরীয়ত চলে দলিল ভিত্তি। যেটা দলিল আছে সেটা চলবে, যেটা দলিল নাই ওটা চলবে না। মুসা নবীর নাম কোরআনে আছে না? কেউ যদি ছেলের নাম মুসা রাখে অসুবিধা আছে? কারুনের নাম কোরআনে আছে না? কেউ যদি ছেলের নাম রাখে চলবে? চলবে না। তাহলে কোরআনে কারুনের নামও আছে, মুসা আলাইহিস সালামের নামও আছে, কোনটা গ্রহণীয় আর কোনটা বর্জনীয় ওটা যাচাই বাছাই করে দেখতে হবে। কোরআনে নাম আছে, কামও আছে। ফেরাউনের নাম কোরআনের ভিতরে আছে, কোরআনে ফেরাউনের নাম আছে, ফেরাউনের কামের বর্ণনা আছে, ফেরাউনের আচরণ বর্জনীয়, ফেরাউনের নামটাও বর্জনীয়। ছেলের নাম ফেরাউন রাখতে পারবো না যদিও কোরআনে আছে, কোরআনে ফেরাউনের নাম আছে কিন্তু ছেলের নাম রাখা যাবে না। মাছের মধ্যে আয়েস আছে, মাছের মধ্যে কাঁটা আছে, মাছের মধ্যে নাড়ি ভুঁড়ি ময়লা আছে, মাছের আঁশ ফেলে দিতে হবে, নাড়ি ভুঁড়ি ফেলে দিতে হবে, মাছকে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে, রান্নার পরে কাঁটা ফেলে দিয়ে শুধু মাছটাই খেতে হবে। কোরআনে কাফেরের নাম আছে, কাফেরের কামের বর্ণনা আছে, কোরআনের কাফেরের বর্ণনা ছেড়ে দিতে হবে, কাফেরের নাম বর্জন করতে হবে। নবী রাসূলদের নামে ছেলের নাম রাখা যায়, কোরআনের আয়াত ইচ্ছে করলে যেখানে সেখানে পড়া যায়। ভাইয়ের আমার, ওই লোকটা ততদিন ভালো ছিল, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার কাছে আল্লামিন, সবাই তাকে বিশ্বাস করে। দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমানেরা মক্কার কাফেরেরা তার কাছে আমানত রেখে দিত, যেই দিন ওহির বিধান চালু করলেন, কোরআন সুন্নার জ্ঞান মানুষের মধ্যে বিতরণ শুরু করলেন, সেই দিন বাড়ি থেকে বিরোধিতা শুরু হলো। আল্লাহ বলেন, নবী গো, ওরা আপনার বিরোধিতা করে না, আপনার আনিত ওহির বিধানের বিরোধিতা করে। যদি আপনি ওহির বিধান সমাজে প্রচার না করেন তাহলে তাদের সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না। ব্যক্তিগত দ্বন্দ্ব কারোর সাথে নেই। কি নিয়ে দ্বন্দ্ব? দ্বন্দ্ব ওহির বিধানের সঙ্গে। আল্লাহ পাক বলেন, ফাবাশশির ইবাদ, হে নবী আপনি শুভ সংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালো কথা গ্রহণ করে আর খারাপ কথা বর্জন করে।
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওরা তো তারাই যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, আর উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই তো হলো জ্ঞানী এবং গুণী। বেগুন কেনেন না? বেগুন কেনেন? নরমটা কেনেন না? টাটকাটা কেনেন? টাটকাটা। আলু কেনেন না? লসপসেটা কেনেন না? টাটকাটা কেনেন? শাক কেনেন না? টাটকাটা কেনেন না? লেতায় পরাটা কেনেন? মাছ কেনেন না? নরমটা কেনেন না? তাজা মাছটা কেনেন? মাছের বাজারে গিয়ে তুমি আহলে হাদিস হয়ে গেলে, বেগুনের বাজারে গিয়ে তুমি যাচাই বাছাই করলে, পটলের বাজারে নরমটা নিলে না, ধর্ম মানার সময় দুর্বল হাদিস কেন আমল কর? আমি তো খালি ধর্মের সময় বাছাই করি, আরে পটলটা কিনার সময় বেছে নেই। এক শতক জায়গা কিনার সময় 30 বছরের রেকর্ড খুঁজে দেখো, কোথায় দলিল আছে? কে মালিকানা পেল সেখানে? তুমি বলো না যে এত বছর যাব চলে আসলো, খেয়ে গেল। আমাদের সভাপতি মহোদয় একজন মুরব্বী বুজুর্গ লোক, এনার মনে করেন 10 কাঠা জায়গা, 10 কাঠা জায়গা এনার মনে করুন, সেই 10 কাঠা জায়গা খলিলপুরের বাজারে, অথবা বাঁধের হাটের মাঝখানে, অথবা কাশীনাথপুরের মোড়ে, অথবা নাসিরগঞ্জের ঘাটের সামনে, অথবা কি বলে আপনার সুজানগরের মেন রাস্তায় 10 কাঠা জায়গা মুরব্বী চাচাদির আছে। সিরাজ সুজানগরের মেন রাস্তার মধ্যে 10 কাঠা জায়গার দাম কত আনুমানিক কত হতে পারে? আব্দুর রব ভাই কয় কাঠ, কত করে কাঠা মেন রোডে বর্তমান জায়গা? 20 লাখ। 10 কাঠায় কয় কোটি হবে? 2 কোটি। 2 কোটি টাকার জায়গায় মুরব্বীর আছে মনে করুন, উদাহরণ দিচ্ছি, মুরব্বীর জায়গা 2 কোটি টাকা বাজার মূল্য, কিন্তু এই জায়গাটা বিক্রি করা হবে, দাম হলো 50 লাখ, 4 ভাগে রাখবে। নেবেন নেবেন না? 2 কোটি টাকার জায়গা 50 লাখ দিলে নেবেন না? নেবেন কি দেখে নেবেন? কাগজ কাগজ নাই? আরে বাবা, কাগজ থাকলে তো 2 কোটি, কাগজ নাই দেখেই তো 50 লাখ। 2 কোটি টাকার জায়গা দখলে আছে মুরব্বীর, 50 বছর যাবৎ মুরব্বীর বাপ দাদা সিরিয়ালে জায়গাটা দখলে খেয়েছেন রেখেছেন, এখন বিক্রি করে দেবেন, কিন্তু কাগজপাতি ঠিকঠাক নাই। 2 কোটি টাকার জায়গা 50 লাখ টাকা দেওয়া হবে, নেবেন? 20 লাখ, 10 লাখ, 10 লাখেও নেবেন না? মাংনা দিলে নিতে চায় না, কারণ ঝামেলা কেউ কিনতে চায় না। ভাইজান রে, আমার নবী বলেছেন একজন নিম্নমানের জান্নাতি তাকে জান্নাতে যতটা জায়গা দেওয়া হবে 10টা পৃথিবী বিক্রি করলে তার সমতুল্য হবে না। 10 পৃথিবীর সমান যেই ইবাদতে, 10 পৃথিবীর সমান জান্নাত পাবেন যেই ইবাদতে, সেই ইবাদতটা 10 পৃথিবীর সমান জান্নাতের জায়গা খরিদ করবেন যেই আমল দিয়ে, সেই আমলটি যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। বলছিলাম
দুনিয়ার সামান্য জায়গা কেনার সময়, দশ কাটা জায়গা কেনার সময়, তখন তো বলেন না এত বড় মুরব্বী তার জায়গা আবার দুই নম্বর হবে কেন, এত বড় মুরব্বী তার জায়গাটা দেখে নিতে হবে কেন। এই মুরব্বী লোক কি মিথ্যে কথা কয়? না মিথ্যে কথা বলে না। তার বাপ দাদা কি জুলুম করে? না করে না। তার জায়গা দেখে আপনি দলিল দেখে জায়গা কিনেন, তার চেহারা দেখার কোনো সুযোগ নেই। অমুসলিম কাফের হিন্দুর জায়গাও যদি দলিল ঠিক থাকে তাহলে আমরা খরিদ করি, দলিল ছাড়া আমরা সেই জায়গা খরিদ করি না। এতকাল দখল করে খাইলো, দলিল ছাড়া আবার চলে কেমনে? এতকাল বাপ দাদা করলো, দলিল না থাকলে কি হয়? বাপ দাদা কি ভুল করেছে? এতকাল এটা শুনি নাই কেন? এতদিন এ হাদিস কই ছিল রে? এত ধানাই পানাই বলার সুযোগ নেই। মুরব্বী লোকটি 500 টাকার নোট দিলেন আপনার হাতে, নোটটা ভালো করে টেনে টুনে দেখলেন, নেড়ে চেড়ে দেখলেন, টিপে টুপে দেখলেন, আবার সূর্যের আলোতে ধরে দেখলেন, জলসাপ ঠিক মতো আছে কিনা, রগ্রেশা ঠিক মতো আছে কিনা, অর্থমন্ত্রীর সিগনেচারটা ঠিক মতো আছে কিনা। ভাই জান রে, মুরব্বী লোক তো জাল টাকা দেবেন না, তবে মুরব্বী লোককে কেউ তো জাল টাকা দিতেও পারে। ভুলা ভালা লোক বুঝতে না পেরে জাল টাকাকে অরিজিনাল টাকা মনে করি, তাই তো আপনাকে দিতে পারে। আপনার বুঝে যদি না খাটে, আপনি যদি বুঝতে না পারেন গো, তখন আশেপাশের লোকদেরকে বলেন ভাইজান দেখেন তো টাকাটা ঠিক আছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে যদি জিজ্ঞেস করেন বান্দা দুনিয়ার 100টা জায়গা কেনার সময় 13 বছরের 30 বছরের রেকর্ড খুঁজে বের করেছিলে, 500 টাকার নোট নেওয়ার সময় মুরব্বীর চেহারা দেখে তুমি নোটটা নাও নাই, নোটের চেহারা দেখে তুমি নিয়েছ, ধর্ম মানার সময় কেন তুমি বাপদাদার দোহাই দিয়েছিলে? যাতে মাতাল হলেও তালে ঠিক আছে, দুনিয়ার জিনিস কেনার সময় বাছাই করে নেই, কিন্তু ধর্ম মানার সময় মগা সাজে। বলে আমরা তো উম্মি মানুষ, এত কিছু বুঝি না, বাপ দাদা যা করেছে তাই করি। বাপ দাদা যে গরুর গাড়িতে চড়ে খলিলপুর থেকে পাবনায় যেত, তা তুমি এখন সিএনজিতে চড়ো কেন? এ সিএনজির গ্যাস কোথায় ছিল রে? এই গ্যাস আমি মানি না, নগরবাড়ি ঘাট পার হয়ে ঢাকায় যাব রে, যমুনা ব্রিজ আমি চিনি না। তোমার বাপ দাদা গরুর গাড়িতে চড়েছিল, তোমার বাপ দাদার কাঁচা ঘর ছিল, তখন তুমি বাপ দাদার দোহাই দাও নাই? তুমি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, তোমার বাপ দাদা মূর্খ ছিল, লেখাপড়া জানে নাই, তুমি তার ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ার হয়েছ, তখন বলো নাই আমার বাপ মূর্খ ছিল আমিও মূর্খ থাকবো? বলেছে কেউ? বলেনি। আল্লাহ পাক তাই বলেন, ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু ওরা ভালোই বোঝে, আখিরাতের ক্ষেত্রে উদাসীন হইয়া যায়। দুনিয়ার সব কিছুই তুমি দেখে শুনে কেন, 10 টাকার মাটির হাঁড়িটা সেটাও তুমি মাটির খোলা, সেটাও তুমি টন টন করে বাজায় নাও হাতে লইয়া, ট্যাম ট্যাম কত দেন কত দেন। কুমিল্লার লোকেরা ব্রাহ্মণ বাড়িয়ে, আমার বড় হয়ে বিয়ে করছে তো ব্রাহ্মণ বাড়িয়ে, আমার ভাবি আমাদেরকে শিখেছে, কইছে হাতে লইয়া ট্যাম ট্যাম কত দেন কত দেন। কত দেন মানে কত দিব, হাতে লইয়া ট্যাম ট্যাম কি এটা? মাটির হাঁড়ি টান টান করে বাজায়, হাটে লইয়া ট্যাম ট্যাম কত দাম কত দাম। 10 টাকার মাটির হাঁড়ি কেনার সময় টন টন করে না, খ্যাঁত খ্যাঁত করে দেখে নাও জান্নাতের সার্টিফিকেট গো, জান্নাতের
সার্টিফিকেট যে ইবাদত, সেই ইবাদত কেন যাচাই বাছাই করে তুমি মানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আসমান থেকে যে ওহির বিধান নাজিল হয়েছে সেই ওহির বিধান মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া, ওহির বিধান বাদ দিয়ে অন্য কোন অভিভাবক গ্রহণ করো না। বন্ধুগণ, আজকে সাধারণ মানুষ হতবাক হয়ে যাচ্ছে ওয়াজের স্টেজে উঠে একজন বক্তা আর একজন বক্তাকে বলছে ওরে বাপ্পা, আর এক বক্তা জুতো হাতে করে বলছে তোকে জুতোই সুদা করব। এ ওকে কাফের, ও ওকে ফাসেক, ওকে ইমানদার, ওকে বেঈমান, এইভাবে বলে গোটা পৃথিবী আজকে বিষাক্ত হয়ে চলেছে। যার ফলে মমতাজের মতো মহিলাও আলেমদের সানে বেয়াদবি করার সুযোগ পেয়ে গেল। বন্ধুগণ, এখানে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, অনেকেই বাড়ির মধ্যে ঘাপটি মেরে বসে চিন্তা করতেছে ও আমার উল্লার ওয়াজ আবার কি শুনব, ও তো আমাগো লোক না, ও তো আমাদের লোক না, অন্য কিছু। তুমি যেই কোরআন পড়েছ আমিও সেই কোরআন পড়েছি, তুমিও যেই কেবলায় সালাত আদায় করো আমিও সেই কেবলায় আদায় করি, তুমিও মাগরিবের সালাত তিন রাকাত পড়েছ আমিও তিন রাকাত পড়ি, তুমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে মেনেছ আমিও তাকে উম্মত বলে মেনেছি, তুমিও আল্লাহর ইবাদত করো আমিও আল্লাহর ইবাদত করি, তোমার মাঝে আমার মাঝে পার্থক্য কোথায়? পার্থক্য সূচিত করেছে ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা আলাদা করে রাখতে পারলেই ডিভাইড অ্যান্ড রুল যত বিভক্ত করতে পারবে তত শাসন করা সহ হবে। একটা ঈদগাহ যদি ভেঙে দুইটা হয় লাভকার হয়, লাভকার হয়, হুজুরের লাভ হয়, কারণ এক হুজুর এই ঈদগাহ ইমাম আর এক হুজুর ও ঈদগাহ ইমাম। মসজিদ যদি ভেঙে ভাগ হয় লাভ হয় কার? হুজুরে, এক হুজুর এখানে আর এক হুজুর ওখানে। ভাই একটু বুঝার চেষ্টা করেন, মদিনা ইউনিভার্সিটিতে সুদীর্ঘ ছয়টি বছর লেখা পড়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিল, মদিনা ইউনিভার্সিটিতে ছয় বছর লেখাপড়া করার সুযোগ আল্লাহ আমাকে দিল। সিরফ মদিনার ধুলাটা যদি আমি নিয়ে আসতাম, আল্লাহর কসম, মদিনার ধুলাগুলি যদি আমি কুড়াই নিয়ে এসে এদেশে ধুলা বেছে খেতাম, তাহলে ঢাকার শহরে আমার বাড়ি থাকতো, আমার চলার জন্য গাড়ি থাকতো, আজকে সিএনজিতে চড়ে এই মাদানী আমানুল্লাহকে খলিলপুরে আসা লাগতো না। বন্ধুগণ, ব্যবসা তাবিজের যে করে সেই কি বলবে যে এটা খারাপ? আমি করি না তাবিজের ব্যবসা, তাই আমি বলবো তাবিজের ব্যবসা হারাম। যেই লোক ব্যবসা করে খায় তার মাথায় আগুন ধরে যায়, যে এই লোকের ওয়াজ শুনলেই আমার তাবিজের কাস্টমার কমে যাবে। তাবিজ, আমি তাবিজের বিরোধিতা করলে আমার পাঁচ টাকা দেবেন আপনারা? মারতে বসেন তো কোনো সময়, তাই না? রাগও তো করেন কোনো সময়, কিন্তু আমি বিরোধিতা করি কেন? আমার পরকালের স্বার্থে, কারণ কোরআন হাদিস পড়ে যা বুঝেছি জীবনে কোনোদিন যেই ব্যবসা যে করে সেই ব্যবসার বিপক্ষে সে বলবে না। বন্ধুগণ, একটা উদাহরণ দিই। একদিন দুপুরবেলা এক লোক আমাদেরকে নিয়ে গেলেন, নিয়ে গেলেন এক বাড়িতে, বললেন যে চলেন দুপুরবেলা এক ভাই দাওয়াত দিয়েছে একটু খানা খাবো। গেলাম খানা খেতে, খানা খেতে যায় দেখছি ইলিশ মাছ ফ্রাই করছে তেল দিয়ে, ইলিশ মাছের ভাজির ঘ্রাণ নাকে এসে লাগছে, পোলাও বানানো আছে, গরুর গোশ রান্না করা আছে, মুরগির রোস্ট তৈরি করা আছে, মুগের ডাল
তৈরি করা আছে শোল মাছ দিয়ে, বেগুনের চপও আছে সাথে, মাশাআল্লাহ, পোলাও আছে, সাদা ভাতও আছে, সাথে আরো সালাদ, তার সাথে আছে লেবু, কিলোভনীয় খাবার। আমার স্নেহভাজন মাশাআল্লাহ অনেক রকমের পরিচয়, কোন পরিচয় দিই, উনি ইস বলতেছেন, ওনার যে উত্তরখানের মাদ্রাসা সেই মাদ্রাসার পিছনেই ঘটনাটা। দুপুরবেলা আমার রাক্ষসী খুদাক পেটের মধ্যে পেট চু চু করছে খাওয়ার জন্য, পোলাও বিরিয়ানির ঘ্রাণ আসছে, গরুর গোশতের ঝাল ফ্রাই, সাথে রয়েছে মুরগির রোস্ট, আরো ইলিশ মাছ ভাজা, বেগুনের চপ আছে, সাদা ভাত আছে, তার সঙ্গে আছে আরো আপনার পায়েস। খাওয়ার জন্য প্রস্তুত হয়ে হাত ধুয়ে বসে গেলাম, কিছুক্ষণ পরে জানতে পারলাম মরা উপলক্ষে খাবারের আয়োজন করা হয়েছে। প্লেটটা রেখে বললাম আমি দুঃখিত, মরা বাড়ির খাবার আমি খাই না। আল্লাহ নবী বললেন জাফর বিন আবি তালেবের বাড়িতে শোকের ছা নেমেছে, জাফর বিন আবি তালেব শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গুনগুন করে কান্নার আওয়াজ হয়, গুনগুন করে কান্নার আওয়াজ হয়। জাফর বিন আবি তালেবের ছেলে মেয়েরা কান্নায় শোকের সাগরে ভেসে বেড়াচ্ছে। আল্লাহ নবী বললেন ইসনাউলি আলী জাফর তোয়ামা, আর জাফরের বাড়িতে খাবার বানাইয়া পাঠাইয়া দাও, জাফরের বাড়ির সদস্যরা তিন দিন শোক পালন করবে। যার বাড়িতে মানুষ মরেছে নবী বলেন তার বাড়িতে তিন দিন খাবার পৌঁছিয়ে দাও। নবী বললেন মরা বাড়িতে খাবার পৌঁছাও, তিন দিন এলাকাবাসী খাবার পৌঁছাবে, তিন দিন তাদের চুলায় আগুন জ্বলবে, জ্বলবে না, তিন দিন তারা শোক পালন করবে। জাফর বিন আবি তালেবের বাড়িতে খাবার বানিয়ে পাঠাও। এখন আমরা কি করি, যার বাড়িতে মানুষ মরেছে তার বাড়িতে খাওয়ার আশায় দাঁতে ধার দিয়ে বসে থাকি, তারপরে আবার কয় সমাজের লোকেরা কি রে তোর বাপের গরু গাড়া গারলি, সমাজের লোকদেরকে একটু হাতও ধোয়ালি না, আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরআন পরে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়লো এমএ বিয়ে, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আমি উঠে দাঁড়িয়ে গেলাম, বললাম বাবা তোমার কাছে ক্ষমা চাই, তোমার বাড়িতে মরা উপলক্ষে খাবার তৈরি করা হয়েছে, এই খাবার আমার দ্বারা খাওয়া সম্ভব নয়। কেন? মহিলা ভিতর থেকে বলল খাবারের কি দোষ করেছে, আমরা নয় শেরেক করেছি, বেদাত করেছি, খাবার আবার কি দোষ করলো, আমার খাবার পচে গেছে কি নাই। বললাম মা তোমাকে বুঝাবার ক্ষমতা আমার নাই, তোমার গাছের কলা গো কেটে নিয়ে বাজারে বিক্রি করলে খলিলপুরের বাজারে, তোমার গাছের টাটকা তাজা কলা খলিলপুরের বাজারে বিক্রি করেছ, একজন এক সরাকাল কলা কিনে এনেছে তার মধ্যে থেকে একটা দিল খেয়ে নিলাম নো প্রবলেম, আরেকজন আরেক সরা কলা কিনে নি ঠাকুরের ঘরে ভোগ দিল, ঠাকুরের ঘরে ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কলা হারাম হয়ে গেল, কলা তো পচে নাই, কলা দোষ করে নাই, কলার মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা হলো আকিদার মধ্যে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গাইরুল্লাহর নামে মানত করার সঙ্গে সঙ্গে ওই ভালো কলাটাও হারাম হয়ে গেছে, ওটা গরু ছাগল খেতে পারবে, কোনো মুমিন মুসলিমের খাওয়ার অধিকার না। জিলাপি নিয়ে আসছে
আরেক লোক জিলাপি দিচ্ছে, জিলাপি খান হুজুর, কিসের জিলাপি? কয় আটার চিনির জিলাপি। বলে আহম্মক নম্বর এক, যে প্রশ্ন বোঝে না উত্তর দিবে কি, কিসের জিলাপি? আটার চিনি দিয়ে জিলাপি বানায় ওটা আমানুল্লাহ মাদানি জানে না, তাই ওকে জিজ্ঞেস করতেছে এটা কিসের জিলাপি। আমি বললাম যেই আহম্মক প্রশ্ন বোঝে না সে বড় আহম্মক, উত্তর তো ঠিক হবে না হবে পরের কথা, প্রশ্ন বোঝাটা হলো অর্ধেক উত্তর। কিসের জিলাপি মানে আটা চিনির জিলাপি, বলে আটা চিনি দিয়ে জিলাপি বানে। এই খান খান জিলাপি খান, কোত্থেকে কোন অনুষ্ঠানের জিলাপি এনেছো? ওই জিলাপি আমি খাই না। বলে জিলাপি কি দোষ করেছে? জিলাপির দোষ নেই, দোষ তোমার আকিদা। জিলাপির দোষ নাই, দোষ আমার আকিদা। খানা ছেড়ে দিয়ে উঠে চলে যাচ্ছি, লোকেরা রিকোয়েস্ট করছে। বললাম শুনুন, আমি একজন মানুষ, আমার পেটে ক্ষুধা আছে, আমার বাসায় বলে এসেছি দুপুরে দাওয়াত আছে, মরা বাড়ির দাওয়াত শুনে চলে যাচ্ছি, বাসায় খাবার আছে বা না আছে সেই হিসাব আমি করি নেই। আমারও মন বলছে, ওরে মন, আমারও মন বলছে এই খানা একটু খেয়ে তারপরে যাও, কিন্তু মনেরে বলছি ওরে মন তুই শান্ত হ, ওরে মন তুই সোজা হ, ওরে মন তুই এই ধরনের খাবার আর খেতে চাস না। হক কথা মানা, হক কথা গ্রহণ করা চারটিখানি সম্ভব নয়, এই লোভনীয় বিষয় সহজে ছাড়া সম্ভব নয়, যে কেউ পারবে না। আল্লাহ যাকে তৌফিক দিবেন তিনি পারবেন। ফেরেশতারা কি চাচ্ছিল? اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين همين توفيق دے آئے کریم کت کے ہے تو سامے بصیر و رحیم پربو ہے اما کے بھالو کا دیر توفیق داو بندھگون আজকে আমরা এখানে কোরআনের কথা বলছি, অনেকেই ভাবছে এখানে গেলে আমাদের কি হবে। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওরা তো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো প্রকৃত জ্ঞানী গুণী। প্রকৃত জ্ঞানী গুণী তারাই যারা কোরআন সুন্নার কথা শুনে, কথাটা শুনে যাচাই বাছাই করে দেখবেন, মনে ধরলে মানবেন, না ধরলে না মানবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, কে মানবে আর কে না মানবে, কারো ঘাড়ে লাঠি বাদায় দিয়ে মানাবার ক্ষমতা যোগ্যতা আমাদের নেই। তাই যদি হতো তাহলে নবীও তার চাচাকে জোর করে হেদায়েত করাতে পারতেন। আল্লাহ পাক বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি নসিহতকারী, আপনি নসিহত করুন, আপনাকে তাদের উপরে দারোগা বানিয়ে পাঠানো হয় না। জোর করে কাউকে মানাবার ক্ষমতা আমাদের নেই। উনি সাইফুল সাহেব আসবেন, একটু নিয়ে আসা করে, 10টা হয়ে গেছে, বেশি রাত করা ঠিক। বন্ধুগণ কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? যদি বুঝতে সমস্যা হয়, যদি কোনো কথায় দ্বিমত থাকে তাহলে এখানে লিখিত প্রশ্ন পাঠাবেন। দেশ বরেণ্য আলেমে দীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ মদিনা ইউনিভার্সিটি বাংলাদেশে, তিনি যোগ্যতার সঙ্গে লেখাপড়া করে তারপরে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে অনার্স মাস্টার্স ডক্টরেট পুরো কমপ্লিট করেছেন। এলেমের জাহাজ এলেম নিয়ে অপেক্ষা করছেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে নিয়ে আসবেন। আজকে সেই কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমরা পড়ি না,
কোরআন আল্লাহ পাক পাঠালে কখন? যুগ সন্ধিক্ষণে পাঠালে। কোন যুগ সন্ধিক্ষণে? যেই যুগ সন্ধিক্ষণে একটা উটের পানির সিরিয়াল মেনটেন করতে এক শতাব্দী যুদ্ধ করেছিল তারা। হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ এক শতাব্দী পার হল, যুদ্ধ থামে না। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন মানুষকে হেদায়েত করার জন্য। মানুষকে আল্লাহ পাক খেলাফত দিয়েছেন, সেই খেলাফতের যারা অধিষ্ঠিত আছে তাদের এই দুর্গতি কেন? আল্লাহ নিয়ে চলো মানুষের, তুমি মানুষের পরজায়। মাঝে মাঝে একটু ইসলামী জাগরণী বলি, বিরক্ত হন নাকি? আল্লাহ নিয়ে চলো মানুষের, তুমি মানুষের পরজায়। তোমার নামে তে ভবে ওরা জালিম সেজেছে হায়, আল্লাহ নিয়ে চলো মানুষের, তুমি মানুষের পরজায়। নুহের প্লাবন আসার আগে ওরা যেন কুল পায়, আল্লাহ নিয়ে চলো মানুষের, তুমি মানুষের পরজায়। ওয়াজ মাহফিল নষ্ট করার উস্তাদ হলে এরা, বললে শুনবে না। ওই জন্য আমি অনুরোধ করেছিলাম যে খাবারের খেতা আগুন দিবে, যারা যারা আসবে খেজুর খেয়ে চলে যাবে, একটা করে খেজুর দেবেন, একটু করে পানি দেবেন। সারা জীবন তো খালি খাই খাই করলাম, একদিন না খেলে কি হয়? ডাক্তার জাহাঙ্গীর কবির এখন বলছে খাওয়া বন্ধ করো যদি সুস্থ থাকতে চাও। ডাক্তার জাহাঙ্গীর কবিরের থিওরি মানো সুস্থ হয়ে যাও। আল্লাহর নবীও শিক্ষা দিয়েছেন যে একজন স্বেচ্ছাসেবক যান একটু চেষ্টা করুন। বলছিলাম আল্লাহ নবী জাবালে নূরের হেরা গহায় ধ্যানমগ্ন হয়ে চিন্তিত হলেন, কি করে সমাজ পরিবর্তন করা যায়, কি করে সমাজের পরিবর্তন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনে ওহী নাজিল করলেন, বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রভু হে আল্লাহর নবীকে জিবরীল আমিন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো। আল্লাহ নবী বললেন মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। মা আনা বেকারিন বুখারীর হাদিস। আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না। আব্দুল কাদের জিলানি মায়ের পেটে কয় পারা মুখস্থ করে রাখলো? 18 পারা। কেতাবালায় কি লিখেছে? কেতাবালায় লিখেছে যে 18 পারা মুখস্থ করে এসেছিল। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। মায়ের পেট থেকে যখন বের হয়েছিলাম তখন আমরা কিছুই জানতাম না। নবী বললেন মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পাঁচটি আয়াত, প্রথম সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হলো। নবী বাড়িতে এসে সর্বপ্রথম মা খাদিজাকে দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিলেন? মা খাদিজাকে দাওয়াত দিলেন। আমরা এখন দাওয়াত দেই রাস্তাঘাটে, আর আল্লাহ নবী দাওয়াত দিলেন বাড়িতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক না হলে গোটা রাষ্ট্র এলো মেলো হয়। মা খাদিজাকে দাওয়াত দিলেন, মা খাদিজা দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলেন। তারপরে আল্লাহ নবী যায়েদ বিন আরকামের বাড়িতে একটি মাদ্রাসা চালু করলেন। কি চালু করলেন? নাম কি সে মাদ্রাসার? দারুল আরকাম। দারুল আরকাম
যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাপা পাহাড়ের পাদদেশে একটি মাদ্রাসা চালু করলেন। যেই মাদ্রাসায় ওহির বিধান পড়ানো হলো, সেই মাদ্রাসার একজন ছাত্র হলেন আবু বকর সিদ্দিক, আরেকজন উমরে ফারুক, আরেকজন উসমান ইবনে আফফান, আরেকজন আলী ইবনে আবি তালেব, আরেকজন হামজা বিন আব্দুল মুত্তালিব। সাহাবীগণ সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীর কাছে ওহির বিধানের সিলেবাস পড়া শুরু করলেন। সেখান থেকে মানুষ তৈরি হলো, ফারুকে আজমের মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করার আগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের লোক ছিলেন, ওহির বিধান পড়ার পরে নরম মেজাজ হয়ে গেল। জেরুজালেমে যাওয়ার পথে সেই মাদ্রাসার ছাত্র উমরে ফারুক জেরুজালেমে যাওয়ার পথে উটের রাখালকে উটের উপরে সওয়ার করিয়ে লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মরুভূমি হয়ে পার খলিফা উমর পৌঁছলেন যাবে জেরুজালেমের দ্বার। ছুটি আসিল রোম সেনাপতি উষ্ঠ আসীন দীর্ঘ মরুতি, দেখি শ্রদ্ধায় করিল বিনতি কুর্নিশ বারবার, খলিফা উমর পৌঁছিলেন যাবে জেরুজালেমের দ্বার। ভৃত্য চড়িল উটের পিঠেতে, ভৃত্য চড়িল উটের পিঠেতে, উমর ধরিলেন রশি, মানুষের স্বর্গে তলিয়ে ধুলাই নামিলেন শশী। ফারুকে আজম লাগাম টেনে নিয়ে যাচ্ছেন, আর উটের উপরে সওয়ার হয়েছেন, উটের উপরে সওয়ার হয়েছেন উটের রাখাল। সেনাপতি রোমান সেনাপতি এসে সালাম জানাচ্ছে ওই উটের উপরে বসা রাখল রাখালকে, বলছে আমি উটের রাখাল খলিফাতুল মুসলিমিন, লাগাম টেনে নিয়ে যাচ্ছেন। সেনাপতি বলে, যেই জাতির নেতা লাগাম টানে আর উটের রাখালকে উটের উপরে সওয়ার করে, এই জাতির সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। এখন আমাদের দেশে যা হয়েছে পীর সাহেবদের হালত, এক পীরের পেশাবের পানি টানতে লাগে 13 জন খাবে। এই কাজটা আমরা করতেও পারলাম না, তাই জাতির কাছে আমাদের দামও বাড়লো না। যে যত বুজুর্গি দেখাতে পারে তার মর্যাদা তত বেশি। আসি কোথায় আমরা, যাচ্ছি কোথায়? মুসলিম জাহানের খলিফা উটের লাগাম টেনে নিয়ে যাচ্ছেন, উটের উপরে সওয়ার করে দিয়েছেন উটের রাখালকে। রোমান সেনাপতি বায়তুল মাকদেসকে বিনা যুদ্ধে হস্তান্তর করে দিয়ে বললেন, যেই জাতির খলিফা উটের লাগাম ধরে টেনে নিয়ে যায়, যেই জাতির খলিফা উটের রাখালকে উটে চড়িয়ে দেয়, তার সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব না। আজকে কোথায় আছি আমরা? আজকে ধর্মটারে ধ্বংস করে খেয়েছে তথাকথিত এক শ্রেণীর মোল্লারা, আল্লাহর আইন আর মোল্লার আইন প্যারালাল চলছে, আল্লাহর আইন আর মোল্লার আইন প্যারালাল চলছে। আল্লাহ দিলেন কোরআন সুন্না, আর মানুষেরা তার সঙ্গে কত কিছু বাড়িয়ে দিল। আজকে কোরআন আমাদের বাড়িতে 100 বছর যুদ্ধ যারা চালিয়েছিল উটের পানির সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে, সেই লড়াকু আরব জাতি কুরআন পাওয়ার পরে তাদের অবস্থার পরিবর্তন হয়ে গেল। এমন পরিবর্তন হলো একটি চলন্ত যুদ্ধের ময়দানে, ঘটনা আপনারা জানেন, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। চলন্ত যুদ্ধের ময়দানে একজন সোলজার বললেন, আলাজ আলাজ পানি চাই পানি চাই, পিপাসা পিপাসা, পানি চাই পানি চাই, পিপাসা পিপাসা, পিপাসা বলে পানি চাইলেন। পানি যখন দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছেন, পানি নিয়ে চলে যাচ্ছেন সাকি পানি পান করানো ব্যক্তি, সাকি
পানি নিয়ে যাচ্ছেন পান করাবার জন্য। মারহাবা মারহাবা প্রধান অতিথির আগমন, মারহাবা মারহাবা। আল্লাহর নবী মারহাবা জানিয়ে স্বাগতম জানাতেন যুবকদেরকে। আমরা আমার বড় ভাইকে স্বাগতম জানাই, মারহাবা। আমি শেষ করে দিচ্ছি। চলন্ত ব্যাটল ফিল্ডে একজন সোলজার পানি পানি পরে আওয়াজ করলেন, পানি তাকে দেওয়া হলো। পানি পান করতে যাচ্ছেন, পার্শ্ববর্তী আর একজন বলছেন পানি চাই। বললেন আমার চেয়ে আমার ভাইয়ের বেশি প্রয়োজন, ভাইকে দিয়ে দাও। ভাইয়ের কাছে পানি নিয়ে যাচ্ছেন, পানি পান করার জন্য দ্বিতীয় সোলজার চেষ্টা করলেন। তৃতীয় আর একজন বললেন পানি চাই। বললেন তৃতীয় জনকে পানি দিয়ে দাও। পানি তার কাছে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে দেখলেন তিনি শহীদ হয়ে গেছেন, দুনিয়ার পানির চাহিদা মিটে গেছে। সাকি বলেন দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। তারপরে প্রথম জনের কাছে দেখি জীবনের তরে পানির পিপাসা মিটে গেছে। এক গ্লাস পানি পৃথিবীতে রইল সেই লড়াকু জাতি যারা উটের পানির সিরিয়াল মেনটেন করতে গিয়ে এক শত বছর যুদ্ধ চালিয়েছিল। কুরআনের সবক পাওয়ার পরে তারা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলো। আল্লাহ পাক বললেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান। দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথারা মানব জাতি পেল পথের সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটলো তিমির জাগল ধরা, এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। আল কোরআন আছে কি নেই? আমার ভাতিজার মতো সুসলে তো হবে না। আমার ভাতিজি ছোট ভাইয়ের মেয়ে, খুব ভালোবাসি আদর করি। বলে চাচা আমাকে চকলেট কিনে দাও। চকলেট কিনে দিলাম, বলে আমার চকলেট আমাকে দিয়ে দাও। বলে খুলে দেয় কয়, খোলা লাগবে না, কভার সহ চুষতে থাকলো। কয়েক মিনিট চুষার পরে কয়, চাচা চুঁচা ছুলে দাও, চকলেটের কভার সহ চুষলে যেমন হয়। কোরআনের অর্থ না বুঝে পড়লে নেকি তো হয় বটে, কিন্তু কোরআনের স্বাদ বোঝা যায় না। কোরআন পরে হুজুর, হুজুর কোরআন পরে খতম দেয়। প্রথম শব্দ আর শেষের শব্দ আল্লাহ পাক বললেন, ওরাত্তিলিল কোরআন তারতিলা। আজকে কোরআন আছে, আমি শেষ করে দিচ্ছি, বেয়াদবি করব না বড় ভাইয়ের সাথে। শুনুন, সেই কোরআন এখন আছে। কোরআন শুরু হলো সুরা বাকারা দিয়ে। কোন সুরা? হাতে আর পরে কোন সুরা? বাকারা। শেষ সুরার নাম কি? নাস। নাস মানে মানুষ। গরু দিয়ে কোরআন শুরু হলো, মানুষ দিয়ে কোরআন সমাপ্ত হলো। গরু দিয়ে কোরআন শুরু হলো, মানুষ দিয়ে কোরআন সমাপ্ত হলো। কোরআন গরু দিয়ে শুরু হলো, গরুর সুরা বাকারা, আর মানুষের সুরা হলো নাস। গেছিলাম গাইবান্ধা বাস করতে, বললাম ভাই এক কাপ দুধ খাওয়াতে হবে। দুধ তো আমাদের বাড়িতে নেই। তোর বার গাইবান্ধা, দুধ নেই কে? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মাইমন সিংহ নয়, নাম দিয়ে কি হয়। মতি ঝিলে মতি নাই নাই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়। আশেকের রসুল গাঁজার কলকির গন্ধ মুখে, ও কি আশেকের রসুল না আশেকের শয়তান? তাজা শয়তান, টাটকা শয়তান। আশেকের রসুল কিসের? ওর মুখে রসুলের সুন্নত নয়। বন্ধুগণ, তে কোরআন শুরু হলো বাকারা দিয়ে, শেষ হলো মান নাস দিয়ে। মাঝখানে সুরা আসলো নামল। নামল মানে হিফরা। নামল মানে কি? নামল মানে মাসি, নাহাল মানে মাসি।
নাহাল মানে মৌমাছি, আর নামাল মানে পিঁপড়া। পিঁপড়ার মধ্যে দলাদলি আছে, ফেরকাবন্দি আছে, সরকারি দল বিরোধী আছে। এক টুকরা খাবার পেলে লক্ষ লক্ষ পিঁপড়া ভাগ করে খায়। পিঁপড়ার সুরা দিয়ে আল্লাহ শিখালেন তুই ঐক্যবদ্ধ হয়েছ। পিঁপড়ার কাজ হলো ঐক্যবদ্ধ। এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া কি করে খায়? ভাগ করে খায়। আর পিঁপড়ার বিপরীত আর একটা আছে, মিস্টার ডিও জি ডগ, মিস্টার ডিওজি সাহেব। এক ডিওজি রাস্তা দিয়ে আসে, আর এক ডিওজিকে দেখলেন কোন মুসলমান, কোন মুসলমান জাত ভাইকে দেখে তার ভিতর যে অ্যালার্জি সৃষ্টি হয়, বুঝতে হবে তার মধ্যে ডিওজির খাসলত রয়ে গেছে। ডিওজির পাঁচ খাসলত কয়টা? তার একটা ভালো, চারটা খারাপ। একটা হলো জাত ভাই দেখলে কামড়া কামড়ি করে, দুই নম্বর হলো হাঁটিয়ে যায় না কোনো, দৌড় ফেরে, যারা দৌড় ফেরে বেড়ায় খাই খাই করে বেড়ায়, যাদের তৃপ্তি নেই, কানাত নাই, সবুর নাই, তারাও ডিওজি। ডিওজির খাসলত তার মধ্যে আছে। ডিওজির খাসলত হলো পেট ভরে গোস্ত পোলো খালি ময়লা এক চাটন নামালে কলিজা ঠান্ডা হয় না। 23 প্রকার ইফতারি খেয়ে তারপর আবার সিগারেট বিড়ি এক চোষণ মারে, তামাক জর্দা এক চোষণ মারে, বুঝতে হবে ওর মধ্যেও ডিওজির খাসলত আছে। ডিওজির তিন নাম্বার খাসলত হলো যেই এক টুকু খাবার মানে খাবার খাবে না, ওর মধ্যে মুখ ডুবায় নষ্ট করে দিয়েছিল। কয়টা হলো? একটা হলো জাত ভাইতে কামড়া কামড়ি করে, সারাদিন দৌড় ফেরে বেড়ায়, ময়লা ভালো মিক্স করে খায়, খাবে না এখানি তরকারি, মুখ ডুবায় নষ্ট করে নিজেও খেলেও না, আর খাতেও কিছু লোক আছে ভালো কাজ করেও না, করতেও দেয় না। পাঁচ নম্বর খাসলত হলো যার হার হাড্ডি চষে তার বাড়ি সারা রাত পাহারা দেয়, এক বিন্দু ক্ষতি হতে দেয় না। বন্ধুগণ, আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা কি চান যে এই মাহফিল প্রতি বছর এখানে হোক? কারা কারা চান হাত তোলেন। আল্লাহ দয়াময় তুমি কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করো, এই মজলিসকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো, এই মসজিদকে কবুল করো, মুরব্বীকে হায়াতে তাইয়েবা দান করো, যারা এর সঙ্গে জড়িত আছে সবাইকে হায়াতে তাইয়েবা দান করো, পরিচালক মহোদয় বড় ভাইয়ের হায়াতে তাইয়েবা দান করো। ভাই আমার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ মারাত্মক অসুস্থ, তার জন্য আপনারা প্রাণ খোলা তাহাজ্জুদের সময় দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইজানকে হায়াতে তৈয়বা দান করেন, যতদিন জীবিত রাখেন কুরআন সুন্নার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা